স্কুলের ইউনিফর্ম পরিবর্তনের প্রতিবাদে রাস্তায় ছাত্রছাত্রীরা। স্কুলের ইউনিফর্ম পরিবর্তনের প্রতিবাদে কোচবিহার জেনকিন্স হাই স্কুল, সুনীতি একাডেমি এবং কোচবিহার রামভোলা হাই স্কুলের পক্ষ থেকে বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা কোচবিহার জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। ইতিপূর্বে রাজ্য সরকার ঘোষণা করেছে ছাত্রছাত্রীদের স্কুল ইউনিফর্ম সারা রাজ্যে নীল সাদা করতে হবে। বিভিন্ন স্কুলে ড্রেস সাপ্লাই দেওয়ার ভার দেওয়া হয় সেলফ হেল্প গ্রুপগুলিকে। এই পরিস্থিতিতে রং পরিবর্তনের নির্দেশ মেনে নিতে পারেননি বর্তমান থেকে প্রাক্তন ছাত্রছাত্রীদের একাংশ। প্রায় প্রতিটি স্কুলের ঐতিহ্য মেনে নিজস্ব ড্রেসের রং রয়েছে। প্রায় সব স্কুলের শার্টের রং সাদা হলেও বাদ সাজে ছেলেদের প্যান্ট ও মেয়েদের স্কার্টের রং। জেনকিন্স হাই স্কুল, সুনীতি একাডেমি এবং কোচবিহার রামভোলা হাই স্কুল কোচবিহারের অন্যতম পুরনো স্কুল, ড্রেসের রং পরিবর্তনের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলনে সামিল ছাত্রছাত্রীরা। কোচবিহার থেকে সুখেন্দু গোপ সরকারের রিপোর্ট, গ্লোব নিউজ।